চিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন কষাই জিহাদকে বারাসাত আদালতে নেওয়া হয়েছে সকালে অভিযুক্ত কষাই জিহাদ হাওলাদারকে আদালতে আনা হয় এর আগে গতকাল রাত ভর জিহাদ ও ক্যাব চালকের দেয়ার তথ্যে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাট এলাকায় তল্লাশি চালানো হয় তবে মরদেহের কোনো খণ্ডিত অংশ মিলেছে কিনা তা জানা যায়নি গ্রেপ্তার জিহাদের নাম শুরুতে সিয়াম শোনা গেল পরে জানা যায় সিয়াম নেপাল পালিয়েছে আর জিহাদ হাওলাদারের বাড়ি খুলনা জেলায় তিনি দীর্ঘদিন ভারতের মুম্বাইতে একটি কষায়ের দোকানে কাজ করেছেন কলকাতা পুলিশের দাবি মরদেহ খণ্ডিত করার কাজ মূলত তিনিই করেছেন দর্শক এ বিষয়ে আরও জানাতে কালীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন Садам মিলা আসলে নিহত সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু এই উপজেলা জুড়ে এবং তার নেতাকর্মী স্বজন আত্মীয়দের মাঝে কিন্তু শোকের মাতম শুরু হয়েছিল এবং তারা কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে আর গতকাল যখন এই নেতাকর্মী সাধারণ মানুষ শুনেছেন যে তার মৃতদেহ পাওয়া নিয়েও কিন্তু অনিশ্চিত রয়েছে উদ্ধার নিয়ে এটি নিয়েও কিন্তু তারা এখন হতাশ রয়েছে তো গতকাল আজ ভোর রাতে কিন্তু তার পরিবারের তার যে কন্যা এবং স্ত্রী তারা কিন্তু তাদের এই নিজ বাড়িতে এসেছেন এবং এসে তাদের কিন্তু সেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা এখানে আসছেন এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে এসে কিন্তু তারাই আবার এই শোকে ভেঙে পড়ছেন তো আমরা যদি তার কন্যার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তার এই মরদেহ উদ্ধারের বিষয়ে আপনার কাছে আপডেট কোনো তথ্য আছে কিনা বা আপডেট গুলো তথ্য হচ্ছে দেখছেন কলকাতা পুলিশ বা কলকাতার যে সাংবাদিক ভাইরা আছে তারা কিন্তু দেখাচ্ছে সব সবসময় আপডেট যে তারা ইনভেস্টিগেশনের কাজ করতেছে কালকের গত কালকে রাতেও অনেক অনেকক্ষণ ধরে তারা টিভিতে লাইভও চলছে মনে হয় আমি দেখছি তারা কাজ করতেছে আমিও আমার সাথে কথা হচ্ছে তারা সার্বক্ষণিক চেষ্টা করতেছে হ্যাঁ যেখানে যেখানে তারা তথ্য পেয়েছে সব জায়গায় তারা এখনও তদন্ত চালাচ্ছে আমাকে আশ্বস্ত করেছে যে আমরা তদন্ত করে আমরা আমাদেরকে তারা আশ্বস্ত করেছে ফিরিয়ে দেওয়ার এখন উপর আল্লাহ জানে হত্যার কারণ তো আমি জানতে পারিনি এই জন্য তো আমি চাই যে আসামি যে মানে যে মূল পরিকল্পনাকারী মূল হত্যা তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তার সাথে অন্য কেউ জড়িত ছিল কি না তাকে কেউ ইন্ধন দিয়েছে কি না বা তার সাথে উপরে কেউ ছিল কি না আসলে এটা তো আমার আমি আসলে যেটা বলতেছি আমার মুখের কথা আপনারা কিন্তু সত্যি বলে নিউজ করে দিয়ে না এটা আমার মনের হ্যাঁ আপনি শুনছিলেন যে তিনি কিন্তু জানতে চান যে এই মূল হতাকে আইনের আওতায় নিয়ে এসে এর পেছনে নেপথ্যে কি কাহিনী রয়েছে সেটা কিন্তু জানতে চান এবং তারাও কিন্তু বিচারের দাবিও করছেন তো আসলে এখন পর্যন্ত এখানকার এই ছিল সর্বশেষ খবরাখবর মেলা আপনাকে ধন্যবাদ